ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, ভালো থাকতেই হবে। আর আমিও খুব ভালো আছি। কিন্তু আজকে আমি অনেক সকালে ঘুম থেকে উঠে পড়েছি, জানো তো, তখন ভোর 5টা বাজে, না 5টার সময় উঠে আমি ছাদে এসেছি। তার আরও অনেক আগে ঘুম ভেঙে গেছে আমার, বুঝলো তো। 4টের থেকে আমি জাগা, গরমে খালি বিছনায় ইস পিস উসপিস এই করছে, ঘুম আর হচ্ছে না, জেগে রয়েছি, মানে অস্বস্তি হচ্ছে। যেদিকটা ফ্যানের দিকে থাকে সেদিকটা একটুখানি শুকনো থাকে, আর যেদিকটা ফ্যানের উল্টো দিকে থাকে সেখান থেকেই একবার ঘাম ঝরঝর করে পড়ছে, বিরক্তি লাগছে। একবার ভাবছি তো দিদা আমি একসাথে ঘুমাই, আর দিদা দেখি বেশ ঘুমাচ্ছে ভালো। দিদা না একটু গরম পছন্দ করে, কেমন বলো তো। দিদা চিরকাল দিদা গায়ে একটা চাদর দিয়ে ঘুমাবে, সেই চৈত্র মাসে একটা চাদর গায়ে দিয়ে ঘুমাবে, বুঝলে। আর একটু যদি বৃষ্টি হয় কি শীতকালে তো কথাই নেই, কি শীত কি শীত, মানে দিদা একটু শীত কাতুরে চিরকালই দেখে এসছি। আর চিরকাল গায়ে একটা চাদর ছাড়া দিদা ঘুমাতে পারে না, দিদা দেখি ঘুমাচ্ছে বেশ ভালোই। আর আরেক ঘরে শোয় সুমি আর মামুনি, আর এক ঘরে দিদা আর আমি। তা দেখি দিদা ভালোই ঘুমাচ্ছে, তারপর আমার ঘুম হচ্ছে না, উঠে একবার খাটের মধ্যে বসছি, কি করব, উঠে যাব, উঠে গিয়ে ঘরগুলো একটু পায়চারি করি। আর বাকি দুটো ঘর ফাঁকা পড়ে থাকে, আর 4টে ঘর আমাদের দোতলায়, একটা ঘরে দিদা আমি ঘুমাই, আর একটা ঘরে সুমি আর মামুনি ঘুমায়, আর দুটো ঘর ফাঁকা। একটা ঘরে টিভি আছে, টিভি থাকে সবাই ওই ঘরে বসে, আর একটা ঘর ফাঁকা পড়ে থাকে, ওইটা আমাদের ড্রেসিং টেবিল আছে, সাজগোজ করে সবাই। আর দুপাশে দুটো বারান্দা আছে, একটা পশ্চিম দিকে একটা দক্ষিণ দিকে, বুঝলে। এই হচ্ছে আমাদের বাড়ির রকমটা আর কি, আর তিনতলা রান্নাঘর ঠাকুর ঘর। তা ছাদে উঠলে একটুখানি ভাবছি বোধ হয় একটুখানি শান্তি পেতে পারতাম, এরকম মনে হচ্ছে। কিন্তু জানো তো, আমি একটা কথা শুনেছি, সবাই বলে, অনেকে বলে, সবাই না, সবাই তো সব কিছু অলৌকিক কিছুতে বিশ্বাসী হয় না। তা আমি কিন্তু এরকম দেখি, জানো তো, সেই জন্য আমার একটা ভয় আছে প্রাণে। ধরো আমি ছাদে রান্নাঘরে বসে আছি, তো ধরো আমি ছাদ মানে আমাদের রান্নাঘরে, ছাদের রান্নাঘরে যদি বসি, ধরো চেয়ারে বসে আছি দরজার দিকে মুখ করে, ফাঁকা খোলা ছাদ, তার উল্টো দিকে সিঁড়িঘরের কাছের দিকে রান্নাঘর, এই ঠাকুর ঘর। ধরো আমি রান্নাঘর, রান্নাঘর মানে রান্নাটা হয় এই ভেতর দিকটাতে রান্না হয়, আর বাইরের দিকে হচ্ছে বললাম ডাইনিংয়ের মতন খাওয়া দাওয়া হয়, গল্প টল্প করা হয়। ধরো ঠিক আমি এই জায়গাটায় বসে আছি, কোনো সময় ধরো আমি এখানটা বসে থাকি, ধরো এই জায়গাটায় ডাইনিং টেবিলটা এখানটা বসে থাকি চেয়ারটা পেতে, এই চেয়ারটার মধ্যে তাহলে বসে বসে তুলি, আর ধরো মোবাইল দেখি। আর এই যে ঠিক এই দিক দিয়ে দেখো, এই দিক থেকে যেটুকু দেখা যাচ্ছে ছাদের, এই যে আমাদের খোলা ছাদ রয়েছে, বুঝলে। আর ঠাকুরঘরটা রয়েছে ওই যে সিঁড়িঘরের দরজা হলুদ রঙের, তারপরে যে দেখছো জানলা খোলা আছে ঠাকুরঘরে, তারপর দরজাটা ওটা হচ্ছে ঠাকুরঘর। এবার আমি কি দেখি বলো তো, আমি ধরো এই চেয়ারটা বসে আছি, দেখি কি এদিক থেকে এদিকে যেন কেউ সরে যাচ্ছে, বুঝলে, সাদা মতো কিছু পড়া কেউ যেন সরে যাচ্ছে। এটা আমি মাঝে মাঝেই হয় আমার সাথে, এটা আমি মাঝে মাঝেই দেখি। এমনকি একবার বুল্লি এসেছিল, বুল্লি আর আমি দুজনেই একটু সব ভয় পাই, বুল্লি আমি আর পুচি মানে মেজো বোন পম্পার ওই ব্লগ করে যে ও, আর বুলবুলি শরণ না, আমরা তিন বোনই এগুলো দেখি কি জানি। আর আমাদের ছোটো মাসির মেয়ে আর কি সুমি, সুমি ছোটো বোন আমাদের, সে কিন্তু সে না খুব সাহসী, সে না কিছুতে ভয় পায় না। ওকে যদি তুমি বলো রাত 12টার সময় যদি বলো যে হ্যাঁ ওপরে ছাদে রান্নাঘরে কিছু একটা নিয়ে আসতো, দিব্যি তালা খুলে চলে আসবে, জানো তো, কোনো ভয় নেই। আর আমার কী হয় বলো তো, ধরো আশেপাশে কেউ মারা গেলো যখন শুনলাম, যতদিন ওইটা আমার মাথা থেকে আউট না হচ্ছে, আমি একা সন্ধ্যেবেলা মানে অন্ধকার হয়ে যাওয়ার পর আমি রান্নাঘরে উঠতে পারি না। আর প্রায় দেখো এখানে বসে যখন আমি মোবাইল টোবাইল দেখি, খালি মনে হয় কি ছাদের এই দিক থেকে ওই দিকে যেন কেউ চলে গেলো। এবার বুল্লি একদিন বলছে, আমার একটা ভীষণ হয়, এবার বুল্লি একদিন কী করছে, এ দেখো এখানে আমাদের এই শিলনোড়াটা আছে, দেখো পাটাটা রাখা আছে, এই যে দেখো এখানে শিলনোড়াটা রাখা আছে টুলটার পিছনে। তা বুল্লি বসে বসে, বুল্লি এসেছিল, বুল্লি এসে বুল্লি বলছে, বিন্দি রাত্রিবেলায় আমি ইয়ে করি মানে ডিমের ঝোল ভাত করি সুন্দর করে, মশলা টশলা দিয়ে বেশ কষা কষা করে ডিমের ঝোল করি। ওনা বসে বসে মশলা বাড়ছে ওখানে, হ্যাঁ, আর আমি ওখানে বসে আছি, যেখানে বসে থাকি আমি ওখানে বসে আছি, ওর মশলা বাড়ছে, ভাবতে ভাবতে বুকে হাত দিয়ে ও বাবা করে উঠেছে, বিন্দি আমি কী হলো, এরকম করছিস কেন তুই, বিন্দি কে যেন ওই দিক থেকে ওইদিকে চলে গেলো। আর এটা আমি ঘন ঘনই দেখি, মাঝে মাঝে দেখি, ও দেখে আসে ভয় না ওইদিকে সরে গেছে চিৎকার দিয়ে, জানো তো, কেন এরকম হয় বুঝতে পারি না। আর আরেকবার আমাদের এই জানলাটা দেখো, এই যে জানলাটা দেখেছো, এই জানলাটা আমাদের বাড়ির দক্ষিণ দিক, কিন্তু বুঝলে ওখানে নিম গাছ আছে, ওর পাশে একটা পুকুর আছে, ঠিক আছে। আর তখন পম্পা ওই ব্লগ যে পম্পা, ওর তখন বিয়ে হয়নি, আমরা তখন তিন বোন মানে ব্যাচ পড়াতাম, মানে উচ্চ মাধ্যমিক অবধি পড়াতাম ছেলে মেয়েদের, ক্লাস থ্রি থেকে শুরু করে মানে যখন যেরকম স্টুডেন্ট জুটতো সেরকম পড়াতাম, মানে সবাই তো সবসময় খোঁজ করে না, তাহলে যখন যেরকম আসতো ছাড়তাম না, আমরা তিন বোনে মিলে পড়াতাম। তা কী হয়েছে, ও পড়াতে পড়াতে হট করে খিদে পেয়েছে সন্ধ্যাবেলা, খিদে পেয়েছে, এবার ও বলছে কি তখন আমাকে আর বুল্লিকে বলছে, মানে তিন বলে মিলে মিলে এক একজন এক একটা সাবজেক্ট করাতাম, তা বলছে তোরা একটু বিন্দি বুল্লি একটু ওদেরকে দেখ, আমার একটু খিদে পেয়েছে ওদেরকে খেয়ে আসি। এবার ওনা বেশিরভাগ মুড়ি দিয়ে জল দিয়ে চিনি দিয়ে
একটু কলা থাকলে কলা দিয়ে কিংবা মুড়ি দিয়ে ছাতু দিয়ে জল দিয়ে খেতে ভালোবাসতো, চিনি দিয়ে। এবার ও উপরে খেতে এসেছে, হ্যাঁ পিঁয়াজ পিঁয়াজ দিয়ে, মুড়ি মাকে অত বেশি পছন্দ করে না, তো যাই হোক ও তাড়াতাড়ি করে খাবে বলে উপরে এসেছে। এবার এসে না হট করে দেখি কি ও নামছে না, অনেক দেরি হয়ে গেল, অনেক দেরি হয়ে যাচ্ছে। আমি কিন্তু এতক্ষণ তো লাগার কথা না, তাড়াতাড়ি করে খেয়ে চলে আসে, আসছে না কেন? ও বাবা, উপরে এসে দেখি কি ও কিরম পড়ে আছে নিচে, জানো তো পড়ে আছে, তারপরে মানে যেন কথা বলতে পারছে না, ভয় পেয়ে গেছে, একটা এমন খুব একটা ভয় টয় পেয়ে গেছে। কিরে তুই নামছিস না দেখে আমরা উঠে আসলাম উপরে, তোর কি হয়েছে? ও বলছে এই জানলাটা দিয়ে নাকি একটা আগুনের এরম দলার মতন গোল মতন কি একটা নাকি ওই জানলাটা দিয়ে মানে এই ঘরের মধ্যে নাকি ঘুরছিল, ওটা আগুনের দলাটা নাকি পুরো ঘরে ঘুরছিল, রান্নাঘরে এই ঘরে। এবার ও যখন এসেছে ওকে দেখে সেটা নাকি এখানে আগুনের দলাটা নাকি ফেটে গেছিলো, বাস্ট হয়ে ধোয়া ধোয়া বেরোচ্ছিল। এবারে ধোয়াটা কি হলো, ফেটে গিয়ে জানলা দিয়ে একেবারে বেরিয়ে গেলো। ওই জিনিসটা দেখো সহ্য করতে পারিনি, দেখো বলে এখন আমার গায়ে কাটা দিচ্ছে, জানো তো এই গল্পটা বলতে গেলে। আর আমি তো মাঝে মাঝে বলি, এখন আমার আর মাঝে মাঝে হয়, বা ধরো কেউ মারা গেলো আমার যতদিন এটা মাথাতে কাউট না হচ্ছে আমি একা ছাদ উঠতে পারি না, শুধু সুমির সাহস আছে। আর আমার আরেক মাসির মেয়ে যে দোলা, যার বিয়ে হয়েছে হালি শহরে, ও বলতো বিন্দি জানিস তো রাত্রিবেলা যখন রান্না করি আমি এখন যেমন করি, ধরো দুপুরবেলা মাছের ঝোল টোল করলাম, কিছু ভালো বেশি ঝামেলা রান্নাগুলো করে রাখলাম, ধরো রাত্রিবেলা মাছের ঝোল রইলো, কোনো একটা ঝামেলা তরকারি করলাম রইলো, এবার তোলাকেও তাই, সুমিকে যেমন এখন বলি সুমি টুকটাক একটু ভাতটা কর, মানে কী বলতো সকাল থেকে না আমি একটার পর একটা কাজ করতেই থাকি, করতে 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 একটা এমন হয়ে যায় আমি যখন বিকালবেলা সব কাজ সেরে বসি আমার যেন শরীর চলে না, আমার যেন তখন আর কিছু করতে ইচ্ছা করে না, তার তখন রান্নার বেশি ঝামেলাও থাকে না টুকটাক। এবার ওটাতেও তো তাকে শিখতে টিখতে হয়, তখন দোলা থাকতে দোলাকে বলতাম যা, ওকে ডাকে ঘুচি ঘুচি বলে, আমার পম্পাড়িগুলোকে পম্পাকে ফুচি ফুচি বলে ডাকে সবাই, তা আমি বলতাম যে যা তুই দুটো ভাত কর, একটু বেগুন ভাজা কর, কি কোনো দিন বলতাম একটু ডিম অমলেট কর টুকটাক, মাছের ঝোলটা রইলো টইলো, কি কোনো দিন বলতাম একটু ডাল কর, আলু মাখা কর, এরকম কি ডাল সিদ্ধ আলু সিদ্ধ কর, ঘি দিয়ে খাবো, এরকম সুমিকে এখন আমি সেটা বলি, বুঝলে তো। রাতের দিকে আমি একটা খুব একটা রান্না করি না, খুব অনেক লোকজন আসলো ওর দোলা সুমি ওরা সামলাতে পারবে না, তখন আমি করি, তাছাড়া আমি করি না। আর আমার একটা কি খুঁতখুঁতে রোগ আছে একটু, আমার দোষ আছে বলতে পারো, সেটা এঁটো কাটা ঘেঁটে রান্না বান্না করলে আমি স্নান করবোই, নাহলে আমি ঘুমাতে পারি না, তা রাত্রে রান্না করলে আমাকে স্নান করতে হয়, তা আমি সেরকম করি, তা সবসময় করি না, লোকজন অনেক আসলো যখন ভাববো যে ওরা সামলাতে পারবে না, রাত্রে বেশি কিছু করতে হবে, তখন আমি করি, তা সেরকম রাত্রিবেলায় আমি রান্নার দিকে থাকি না। তা দোলা এরকম বলতো আমাকে যে বিন্দি জানিস ফ্যান গালছি, মনে হচ্ছে হলো যেন পেছন থেকে কেউ হেঁটে চলে গেল, এরকম মনে হয় জানো তো। তা যাই হোক রাত্রিবেলা এবার কালকে যখন রাত্রে ঘুম হচ্ছিলো না, একবার ভাবছি কি ছাদে উঠি, উঠে গিয়ে একটুখানি যদি একটু হাওয়া দেয় একটু ঘুরবো, কিন্তু না পরে মনে হলো এরকম তো ভয় পায়, এরকম সন্ধ্যেবেলায় আমি এরকম উল্টোপাল্টা দেখি, এখন রাত্রিবেলায় যাবো সবাই ঘুমাচ্ছে, কেউ জানবে না, দিদা ঘুমাচ্ছে ওই ঘরে, সুমি আর মামুনি ঘুমাচ্ছে, এবার সবাইকে ডাকবো, আমার ঘুম ভেঙে গেছে বলে সবার ঘুম নষ্ট করবো, এগুলি আমার পছন্দ না। আর আমি যখন ঘুমাবো কেউ আমাকে ডিস্টার্ব করুক, এটাও আমি পছন্দ করি না। তা খালি বসে বসে অপেক্ষা করছিলাম, জানো তো সাড়ে তিনটে চারটে মানে ঘুম জাগা পুরো বসে আছি, দেখি দিদা ঘুমাচ্ছে, একটু বেরোলাম বাইরে, দেখি সুমি আর মামনি কী করছে, দেখি না ওরাও মোটামুটি পুষপিস করছে বা ঘুমাচ্ছে, কোনো মতে ভাবি না ভূতের টাইমটা পার হোক, ভূতের টাইম শুনেছি নাকি একটা থেকে ভোর চারটা অবধি নাকি ওনাদের আর কি মানে চলাচল থাকে, তা ফাঁকা টাকা জায়গায়। আর আমি যখন সন্ধ্যাবেলাতে এরকম দেখি তো আমি একটু ভয় থাকি, তাই আমি আর উঠলাম না, খালি অপেক্ষা ছিলাম কতক্ষণে পাঁচটা বাজবে, যেই পাঁচটা বাজলো আমি সঙ্গে সঙ্গে উপরে ছাদে চলে এসেছি, এসে চেয়ার নিয়ে ওই কোনটায় বসে বসে হাওয়া খাচ্ছিলাম, ওই ঠাকুরঘরের দরজার ওখানটা আমি বসে থাকি প্রায় সন্ধ্যাবেলাও তাই করি, হাওয়া খাই। আর যখন ঘরের ভেতর থাকি তখন আমি উল্টাপাল্টা দেখি, কিন্তু ছাদে থাকলে ওর ভয় পাই না কী জানি। যাই হোক কালকে খুব ঘুমের কষ্ট হচ্ছে, এখানে চোখ টোক জ্বালা করছে, যাই হোক চাটা খাওয়া হয়ে গেছে, গোপালকে পুজো দেওয়া হয়ে গেছে, এখন একটু বেরোবো বাজারে যাবো, সুমি আর আমি, তোমরা আমার সাথে থাকো, দেখো সারাদিন কী কী করি। আসলাম আজকে মাছ কিনে আনিনি, অনেক রকমের ফল টল নিয়ে আসছি, আর দেখো মা শীতলার জন্য একটা কাপড় নিয়ে আসছি, কারণ সামনে শনিবার আমাদের এখানে শীতলা পুজো আছে, দেখাচ্ছি। ও দিদা মা শীতলার কাপড়টা হাতে নিয়ে দেখাচ্ছে তোমাদের, দেখো এ দেখো এই শাড়িটা কিনে এনেছি মা শীতলার জন্য, দেখো কেমন লাগবে মা শীতলাকে, লাল পেরে শাড়ি, আর এটা ঠিক সাদা না, একটা ছিল সাদা আমার ওটা ভালো লাগেনি, আমার এই রংটা ভালো লাগলো, এটা ঠিক সাদা না কি বলবো আমি বোঝাতে পারছি না তোমাদেরকে রংটা, কিন্তু এই রংটার মধ্যে লাল পাড়টা খুব সুন্দর ফুটেছে, এই শাড়িটা কিনে আনলাম, বিস্কুট কেমন একটা ঘোলাটে ঘোলাটে মতন, মানে লাল আর সাদা একটা ঘোলাটে রং হলে যেমন হয় ওই টাইপের, আর নিচে লাল পাড় কলকা বসানো, এই শাড়িটা আমার পছন্দ হলো মাসি তোলার জন্য, দিদার খুব ইচ্ছা ছিল, দিদা খালি বলছে তাড়াতাড়ি করে কিনে নিয়ে আয়, সামনে শনিবার পুজো, এই শাড়িটা কিনে আনলাম, ফল কিনে আনলাম, কলা আম এসব, আর আজকে আর মাছ কিনিনি, আজকে বাজার করে কি আনলাম, আজকে মাছ টাছ কিছু কিনিনি,
আজকে এই কলা কিনে আনলাম, আম কিনে আনলাম, আর এই পাউরুটি এনেছি। 1 পাউন্ডটা পাইনি, মানে বড়টা, তাই 1/2 পাউন্ড দুটো নিয়ে আসছি। আর এই ওষুধ নিয়ে আসছি কিনে। আর এখানে দেখো টুকটাক একটুখানি নিয়ে আসছি, ধরো বেগুন একটু, পটল, তারপর করলা, শশা, এসব। বেশি বাজার করি না কেন বলো তো, প্রায়ই আমরা বাজার যাই, বলতে গেলে রোজই যাই। আর ফ্রিজে আমরা কিছু সবজি টবজি রাখি না। আর ধরো 4 জন মানুষ কত খাবো, রেখে দিলে কি আর পুরো শুকিয়ে যায়, তাই বেশি বাজার করিনি। দেখো না আম কবের থেকে এনে দিয়ে রেখেছি, দেখো এই দেখো সব সোপার তলে আম আছে ভর্তি সব। এই হচ্ছে, এখন দেখি আমি কি রান্না করি। আমার রান্না চলছে, আজকে বেশি কিছু রান্না করিনি। এখানে হচ্ছে শশা আলু দিয়ে তরকারি, আর করে রেখেছি বেগুন ভাজা, আর করলা সেদ্ধ মাখা, আর আম কেটে রেখেছি, খাওয়ার শেষে আম খাওয়া হবে। এই হলো আজকে দুপুরের খাওয়া। সন্ধ্যা বন্ধুরা, দেখো আমি এখন সন্ধ্যে দিচ্ছি, আর সন্ধ্যে দিয়ে তারপরে চা করব। আর এই ঘরটা কি গরম গো, ঠাকুর ঘরটা মারাত্মক গরম, দেখো কি অবস্থা, ঘামছি, দেখো আমার অবস্থাটা দেখো। আমার সন্ধ্যে দেওয়া হয়ে গেল, এখন আমি গোপালবাবুকে স্বয়ং দেব, দিয়ে তারপর চা করব। মতন আমি আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, সবাই ভালো থেকো, ফিরে আসছি পরের ব্লগে। আর প্লিজ যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নিও, আমার পাশে থেকো, আর কমেন্ট করে জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। টাটা।